হ্যালো বন্ধুরা, এরকম আজকে নতুন একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি যে ইন্টারেস্টিং ভিডিওগুলো নিয়ে আসি, সেরকম আজকের যে প্রাণীটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থেকে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ যোগাবেন, যাতে করে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আর পারলে আপনি যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে দয়া করে একটু নিচে ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বটন দেওয়া আছে, সেই সাবস্ক্রাইব বটনে টাচ করে আমার চ্যানেলে সদস্য হয়ে যান, যার ফলে কিন্তু আপনি উপকৃত হবেন, নিত্য নতুন বন্যপ্রাণীদের সম্পর্কে জানতে পারবেন। কেননা আমি যতদূর জানি যে বাংলার প্রায় 90% লোক বন্যপ্রাণীদের আইন সম্পর্কে এবং কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করা হয় এবং কোন কোন প্রাণীগুলোকে পুষতে নেই সেই সব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণ করার জন্য আপনি এবং আপনার বন্ধু বান্ধবদের কত বড় ভূমিকা থাকতে পারে সেই সব নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। অ্যাকচুয়ালি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখা শুরু করেছেন, সেটা হচ্ছে মাছরাঙা পাখি। অ্যাকচুয়ালি মাছরাঙা পাখি আমাদের আশেপাশের মাছগুলোকে খেয়ে, মাছের পাশাপাশি ব্যাঙ, কাঁকড়া সহ আরও অন্যান্য রকম পোকামাকড়ও খায়। সেই হিসাবে কিন্তু তাদেরকে ক্ষতিগ্রস্ত প্রাণী বললেও তারা কিন্তু আমাদের ক্ষতিকারক কিছু পোকামাকড় সহ অন্যান্য কিছুও খায়। সুতরাং এটা আমাদের পরিবেশের পক্ষে যথেষ্ট ভালো এবং পরিবেশের প্রাকৃতিক ভারসাম্যটাকে বজায় রাখে। সুতরাং এইটা নিয়ে বিস্তারিত চলুন আর দেরি না করে শুরু করা যাক। পুকুর সহ খালবিলের দ্বারে ঘন্টার পর ঘন্টা শিকারের অপেক্ষায় নামই হচ্ছে মাছরাঙা পাখি। সহজেই অনুমান করা যায় যে প্রচুর দৈর্য মাছের নড়াচড়া অনুমান করতে জিলের দ্বারে প্রতীক্ষা ঘন্টার পর ঘন্টা করে মাছ এলে সেকেন্ডে সু মেরে সেটাকে কনফার্ম করে ফাইনালি দেখতে বকের মতো এই মাছরাঙা পাখি হলেও দুরা সবুজ দাগ রঙের এই মাছরাঙা পাখি অনেকটা দেখতে সুন্দর। এবং এখন আর তেমন সেই পাখিগুলোকে দেখা না যাওয়ার জন্য বিশেষ একটা কারণ রয়েছে, তার জন্য খানিকটা আমরা দায়ী। কেননা আমাদের চোখের সামনে অনেক এমন লোক রয়েছে যারা ওই সব মাছরাঙা পাখিকে মেরে ধরে তাদের মাংস খাওয়ার জন্য শিকারীরা ফাঁদ পেতে রাখে। সেই ফাঁদে পা দিলে মাছরাঙা পাখি সেখানটায় ফাঁদে ধরা পড়ার পর তাদের মাংস খাওয়ার জন্য বিক্রি করে, অন্যথা তাদের ছোট ছোট গুলটিসের মতো সে রাবারের তৈরি যে যন্ত্র সেইটার মাধ্যমেও কিন্তু তাদের দিকে মার্বেল পাথরের মতো গুলি ছুড়ে মারা হয়, যার পরে তারা ঘায়েল হয়ে মারা যায় এবং সেই অবস্থায় মৃত সেই মাছরাঙা পাখির মাছটা মাংসটা খাওয়ার জন্য আমাদের মতো কিছু লোক সেটাকে অবৈধভাবে শিকারের জন্য বন্যপ্রাণী সংরক্ষণ আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা দিনের পর দিন এইসব কঠিন সিদ্ধান্ত নিয়ে আসে। তারা হয়তো জানে না যে বন্যপ্রাণী আইন সংরক্ষণে কিন্তু বন্যপ্রাণীকে মারা নিষেধ আছে, সেই সব কথাকে কিন্তু অমান্য করে তারা যেহেতু এই কাজকর্ম করছে। আপনার চোখের সামনে দেখলে পরে আপনি বারণ করবেন, অন্যথা এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্নের মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যদি এই ভিডিওটা শেয়ার করেন তার মাধ্যমে কিন্তু তারাও জানতে পারবেন যে এটা করাটা অন্যায়, সুতরাং এটা করতে নেই। আপনার পুকুরে মাছ যদি খেয়ে থাকে তাহলে ছোট্ট খাটো অল্প স্বল্প খাবে, ছোট মাছ খাবে, তার 10 গুণ কিন্তু মানুষের উপকার করে, সেই কথাটা মাথায় রাখতে হবে, পাশাপাশি পরিবেশের প্রাকৃতিক ভারসাম্যটাকেও বজায় রাখে। বন্ধুরা আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন অল্প নিচে ছোট্ট করে ডান দিকে MORE মোর কথাটা লেখা আছে, সেই মোর অপশানে টাচ করলেই পরে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আমার ইউটিউব চ্যানেল সম্পর্কেও কিন্তু ওখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, আপনারা জানতে পারলে খুবই ভালো লাগবে। তো সেই রকমই কিন্তু আমার এই ভিডিওটা ঠিক নিচে অল্প বাঁদিকে দেখুন বাঁকানো তীর চিহ্ন মতো রয়েছে, তীর চিহ্নের মাধ্যমে কিন্তু আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করলে পরে তারা কিন্তু প্রত্যেক দিন ভারতীয় সময় 6:30 এবং বাংলাদেশের সময় 6:30 নিত্য নতুন আমার তৈরি ভিডিওগুলো দেখতে পারবেন। সেরকম বন্ধুরা আমি আমার জীবনে যে 250-300 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে 3টি ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ওই ডেসক্রিপশন বক্সে যেখানে মোর অপশান টাচ করলে পরে দেখা যায় সেখানটায় দিয়ে রেখেছি।
সেখানটায় গিয়ে আপনারা আমার তিনটি ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওকে টাচ করে দেখার পর যদি ভালো লাগে তাহলে বাঁকানোতির চিহ্নের মাধ্যমে আপনারা বন্ধু বান্ধবকে শেয়ার করবেন বেশি পরিমাণে, যার ফলে কিন্তু ওনারাও জানতে পারবেন অনেকগুলো গোপনীয় এবং নতুন আপডেটের তথ্যগুলো, যেটা আমি প্রত্যেকদিন ভারতীয় সময় সন্ধ্যে 6টায় ইউটিউবে আপডেট করে থাকি। সেরকম বন্ধুরা, আমি আমার ব্যক্তিগত জীবনে যেহেতু আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেটা আমি কমেন্টের মাধ্যমে জানতে পারছি। তো আপনারা দয়া করে কমেন্ট সেকশনে ছোট্ট করে আমাকে দড়িয়ে দেবেন যে ঠিক কোন জায়গাটায় আমার ভুল হচ্ছে, কেননা আমি অবাঙালি ঠিক বুঝতে পারছি না। তো আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আপনার চোখে এবং কানে কিন্তু বাজবে আমার ভুলগুলো, সুতরাং সেই ভুলগুলো কমেন্ট সেকশনে দড়িয়ে দিলে পরে আমি ভবিষ্যতে আপনার জন্য নিত্য নতুন ভালো ভালো ভিডিও সংশোধিত ভিডিওগুলো উপস্থাপনা করতে পারবো, যার ফলে কিন্তু আপনারা নিত্য নতুন তথ্যগুলো প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 পাবেন। তাহলে বন্ধুরা, আজকে দেরি না করে চলুন বিস্তারিত আর অল্প কয়েকটা কথা আলোচনা করে ভিডিওটা শেষ করব, কেননা আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। মাছরাঙা পাখি চোখে কম দেখে, যার ফলে কিন্তু নদীর তীরে বা পুকুরের ঝিলের দ্বারে আন্দাজ শক্তি দিয়ে অনুমান করে করে সে কিন্তু ইঞ্চি ইঞ্চি মেপে হানা দেয়, যার ফলে কনফার্ম করে শিকার করতে পারে। বিশেষ করে ছোটো মাছ, ব্যাং, কাঁকড়া সহ কেঁচু, মাছরাঙা পাখির প্রিয় খাদ্য তালিকার মধ্যে রয়েছে, এবং খাবারের অভাব দেখা দিলে অন্য পাখির ছোট বাচ্চা এবং ডিম খেয়ে তার খিদে মেটায়। সারা পৃথিবীতে 94 প্রজাতির মাছরাঙা পাখি রয়েছে, তার মধ্যে এই বাংলায় 12টা রয়েছে। এই 12টা মাছরাঙা জাতির যে পাখিগুলো রয়েছে সেটা দেখা যেত এক সময় বেশি পরিমাণে, কিন্তু ইদানিংকালে এরকম আর দেখা যাচ্ছে না, যার কারণ হচ্ছে তাদের উপযুক্ত বাসস্থান মতো যে পরিবেশগুলো সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। পুকুর, নদী, নালা, খালবিল বুঝিয়ে দিয়ে রাতারাতি মানুষের বাসস্থানযোগ্য অট্টালিকা তৈরি করার জন্য সেখানটায় কিন্তু তাদের বাসস্থান করার মতো পরিবেশ কম হচ্ছে। পাশাপাশি শিকারীরা অবৈধভাবে তাদেরকে হানা দিয়ে মেরে ফেলছে, যার কারণে কিন্তু তাদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন ছিটে ফুটা রয়েছে যাদেরকে ঠিক চোখে না দেখার মতো, কিন্তু এই সংখ্যাটা বাড়াতে আমরা চেষ্টা করলেই পারি, আমরা জনমত তৈরি করে উঠবো বেশি বেশি পরিমাণে। এই ভিডিওটা ঠিক নিচে বাঁকানো তীর চিহ্ন মতো যে রয়েছে সেখানটার মাধ্যমে শেয়ার বাটনের মাধ্যমে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করলে পরে জনমতটা আরও একটু বেশি হবে, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলও গ্রো হবে, যার ফলে আমি উৎসাহ পেয়ে আপনাদের জন্য নিত্য নতুন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে মাছরাঙা পাখির ইংরেজি নাম হচ্ছে কিং ফিশার। এই কিং ফিশার মাছ নিয়ে অনেক রকমের বিস্তারিত তথ্য আমি আগামী ভিডিওতে নিয়ে আসবো, কেননা ছোট্ট ভিডিওতে এত কিছু বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। বাংলার ভারতীয় প্রজাতি যে কিং ফিশার বা মাছরাঙা পাখি রয়েছে তার মধ্যে আমি বেশ কয়েকটা নাম জানি, যেমন ছোট নীল মাছরাঙা লম্বায় আনুমানিক প্রায় 20 সেন্টিমিটার, মানে 20 সেন্টিমিটার লম্বা স্ত্রী মাছরাঙা পাখি আর পুরুষ মাছরাঙা পাখির মধ্যে তেমন পার্থক্য নেই, শুধু রয়েছে যে মাথায় কালচে নীল রঙের টানা টানা দাগগুলো যেগুলো খুবই আকর্ষণ করে। এরকম আরো ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসতে চলেছি, ততক্ষণ অবধি আপনার সুস্থ শরীর কামনা করে ভালো থাকবেন, নমস্কার।